আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মলা নবী্য বাদা আম্মা বাদা প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে ডিজাইন যুক্ত কাপড় পরে নামাজ পড়া যাবে কি না বা ডিজাইনযুক্ত কাপড় বিছিয়ে তার উপরে নামাজ পড়া যাবে কি না প্রিয় বন্ধুগণ নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ এবাদত আর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে নামাজের ফজিরত বর্ণনা করেছেন তিনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি আবার তিনি বলেছেন যে নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ এজন্য নামাজ হলো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল বলা হয়েছে যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার মধ্যে একটি হচ্ছে নামাজ যেহেতু নামাজ একটি গুরুত্বপূর্ণ সেহেতু নামাজকে খুব কেয়ারফুলি খুব সুন্দরভাবে আদায় করতে হবে যেন আমাদের কোনো কোনো দ্বারা দ্বারা আমাদের আমাদের ভুল কাজের কর্মকাণ্ডের নামাজ নষ্ট হয়ে না যায় প্রিয় বন্ধুগণ উল্লেখিত বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি উল্লেখ হয়েছে শহীদ বুখারিতে হাদিস নাম্বার তিনশো চুয়াত্তর আনাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত আয়শা রজিয়াল্লাহ তালা আনহা এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও কারণ সালাদ আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটি ডিজাইনযুক্ত কাপড় বিচিত্র রঙের কাপড় হজরত আয়সা রজিয়াল্লাহু তাল আনহা পর্দা হিসেবে টাঙ্গিয়ে রেখেছিলেন যার কারণে এটা রাসুল সাল্লু আলহিহি সাল্লাম যখন সালাদ আদায় করছিলেন তখন কিন্তু সেই ছবিগুলো সেই চিত্রগুলো সেই ডিজাইনগুলো আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাসছিল এজন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে আয়সা তুমি এটাকে সরিয়ে ফেলো প্রিয় বন্ধুগণ আপনি আমি যদি ডিজাইন যুক্ত কাপড় পরে মসজিদে যাই বা ডিজাইন যুক্ত কাপড়ের উপরে আমরা নামাজ পড়তে শুরু করি তাহলে নিঃসন্দেহে সেই ডিজাইনগুলো আমাদের অন্তরে ভাসবে আমরা আমাদের চোখে ভাসবে সেই ডিজাইনগুলো এতে করে আমাদের নামাজের মনোযোগ হারিয়ে যেতে পারে নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এজন্য আমাদের উচিত এই সমস্ত কাপড় পরে নামাজে না যাওয়া বা ডিজাইন যুক্ত কোনো জায়নামাজ বা এরকম কোনো কিছু বিছিয়ে নামাজ আদায় না করা যদি আপনি সুন্দর জায়নামাজ বিছান কোনো সমস্যা নেই তবে তার উপরে একটা সাদা কাপড় বিছিয়ে নেবেন এতে করে আপনার নামাজের মনোযোগ অনেকখানি বেড়ে যাবে ইনশাল্লাহ আপনি খুশু খুশুর সহিত নামাজ আদায় করতে পারবেন যেহেতু রাসুল আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের ডিজাইনযুক্ত কাপড়ের উপরে নামাজ পড়তে ভালোবাসেন নাই বা তিনি যেখানে নামাজ পড়ছিলেন আশেপাশে এরকম কাপড় রাখেন নাই সেহেতু আমাদেরও উচিত এই সমস্ত ডিজাইনযুক্ত কাপড় নামাজের সময় পরিহার করা আল্লাহ রব্বুল রবহাম আপনাকে আমাকে আমাদের সকলকে উক্ত হাদিসটি ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাত مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق